Enough is enough. তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে একটিও রাজনৈতিক সন্ত্রাস বরদাস্ত করা হবে না। সোমবার তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই দুষ্কৃতকারীদের হুঁশিয়ারি দিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী কল্যাণী রায়। দুচারটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবারের বিধানসভা নির্বাচন অনেকাংশেই শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। অথচ 2 মার্চ নির্বাচনী ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বেশ কিছু এলাকায় চলছে সন্ত্রাস। এর থেকে মুক্ত নয় 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র। গত কয়েকদিন ধরে এই বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকায় চলছে সন্ত্রাস। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তেলিয়ামুড়া ফল বাজারে। এই বাজারের 60টি দোকান আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা। তাছাড়া বেশ কিছু এলাকায় বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর ইত্যাদি চলে। এই পরিস্থিতিতে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই কেন্দ্রের বিজয়ী প্রার্থী কল্যাণী রায়। তিনি সাফ বলেন, এনাফ ইজ এনাফ। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে একটিও রাজনৈতিক সন্ত্রাস বরদাস্ত করা হবে না। সোমবার তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই দুষ্কৃতকারীদের হুঁশিয়ারি দিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী কল্যাণী রায়। এনাফ ইজ এনাফ। তেলিয়ামুড়ায় যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, তেলিয়ামুড়ায় যারা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা কখনো বরদাস্ত করব না। জিরো টলারেন্স নেব ভায়োলেন্সের ক্ষেত্রে, জিরো টলারেন্স। আমরা প্রশাসনের সাথে কথা বলছি, আমরা জানি কিছু বেনুজল আমাদের দলেও ঢুকেছে, রাজনৈতিক মত পরিবর্তন করে আমাদের দলে ঢুকেছে, এটা একটা ষড়যন্ত্র আমরা আজকের দিনে বুঝতে পারছি এবং ভোটের সমীক্ষায় দেখতে পেয়েছি আমরা প্রত্যাশিত ফল আমরা লাভ করতে পারিনি। আমরা এই বেনুজল যারা ঢুকে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং আমাদের তেলিয়ামুড়ার শান্তির বাতাবরণ যারা নষ্ট করতে চাইছে তাদেরকে আমরা। কল্যাণী রায় অভিযোগ করেন, সিপিএম এর কার্যালয় থেকে তাকে বলেছে 2 মার্চ থেকে তিনি আর এসকট পাবেন না। এর জবাব তেলিয়ামুড়া কেন্দ্রের মানুষ দিয়েছেন। পাশাপাশি বলেন, তেলিয়ামুড়াকে বিরোধী দলের দুষ্কৃতকারীরা কালিমালিপ্ত করতে চাইছে, তাই একের পর এক চক্রান্ত করা হচ্ছে। তেলিয়ামুড়ার শান্ত পরিবেশকে অশান্ত করে সরকার ও দলের বদনাম করতেই এই ষড়যন্ত্র করছে বিরোধীরা। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে পুলিশকে আরো কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন কল্যাণী রায়। অনেক চক্রান্ত করেছে আপনারা জানেন, এমনকি আমাকেও বলেছে, কমিউনিস্ট পার্টির পার্টি অফিস থেকে, মেইন অফিস থেকে বলেছে 2 তারিখের পর থেকে আমি আর এসকোর্ট পাবো না, এসকোর্ট নিয়ে ঘোরাফেরা শেষ, তারা জিতছেন। মানুষ যোগ্য জবাব দিয়েছে, মানুষ তাদের এই চক্রান্তকে ভেস্তে দিয়েছে, কিন্তু তারা চেষ্টা করছে যে তেলিয়ামুড়াকে যাতে কালিমালিপ্ত করা যায়, তেলিয়ামুড়ার বিধায়ককে এবং ভারতীয় জনতা পার্টিকে যাতে কালিমালিপ্ত করা যায়, তারা এই অপপ্রয়াস করছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ব। তবে এলাকার বিজয়ী প্রার্থীর হুঁশিয়ারির পর তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে যাতে আর একটিও সন্ত্রাসের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে পুলিশ আধিকারিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।